গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। এই যে দেখছেন এখন বাসন মাজছি, আমি সাধারণত রাতে খাবারের পর বাসনগুলো মেজে রাখি, কিন্তু গতকাল আর মাজতে পারিনি, কারণ সিঙ্কে জল পাস করছিল না, ক্লিয়ার হচ্ছিল না, আটকে যাচ্ছিল। তো তাই গতকাল রাত্রে বাসন মাজা হয়নি। আজ তুষার সকালে ঘুম থেকে ওঠার পর আগে ওই পাইপ খুলে ভিতরটা ক্লিন করেছে, তো তারপরে দেখলাম হ্যাঁ জল ঠিকঠাক বেরিয়ে যাচ্ছে, তারপর আমি এই বাসনগুলো এখন মাজছি। এগুলো সব কালকে রাতের বাসন। বাসন মাজা হয়ে গেছে। প্রত্যেকদিন তুষারই সকালে চা করে, কিন্তু বেশ কয়েকদিন ধরে সকালে চাটা আমিই করছি। আর বোতলের এই টপটাই তুষার সেদিন বানিয়ে দিয়েছিল, ওই এখানে লাগিয়ে দিয়েছে। আর গাছগুলো ওকেই বললাম একটু বসিয়ে দাও, তো বসিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে আরও দুটো লাগাবো, এখানে একটা লাগাবো আর এই যে উপরে আর একটা লাগাবো। ওই দুটো আগে মাটি আনা হোক, তারপর করা হবে। আর এখানে ভাত হচ্ছে, তাপটা সরাসরি যাচ্ছে, গাছের ক্ষতি হবে, তাই জানালাটা দিয়ে দিলাম। এখন চা নিয়ে বসেছি, চা আর আমি একটু মুড়িও নিয়েছি, আর এখানে তো ব্রিটানিয়া বিস্কুট আছে, আর এই হচ্ছে আমাদের বরফি। আমরা চা বিস্কিট খাচ্ছি, ওই জন্য ওকেও এখন বিস্কিট দিতে হবে। বরফি বরফি, তুমি বরফি, ছোট্ট বরফি, টিপটা তো ঘেটে গেছে, আজকে টিপ পরানো হয়নি, টিপ পরতে হবে তো। গুড মর্নিং বন্ধুরা, এখন দেখছেন খেতে বসেছি, খাবো। আই এখানে দাঁড়িয়ে এখানে ঘেউ ঘেউ করছে, ওখানে আমাদেরও ভাত হচ্ছে, বরফিরও ভাত, চিকেন সেদ্ধ হচ্ছে। আজকে শুধু ভাত আর চিকেনের ঝোল করবো, আর কিচ্ছু রান্না করবো না। চিকেনগুলো আর কি করার আছে বলুন, আর একটু ইচ্ছা আছে একটু পাঁপড় ভেজে নেবো। কি হয় যদি ঘেউ করছিস কেন? মুড়ি খাবে? মুড়ি না, মুড়ি খেতে হয় না তোমাকে, ডক্টরের ডক্টর আঙ্কালে মুড়ি খেতে বয়ম পুরিছি তো। মুড়ি খায় না বাবা, আকাশ একদম পরিষ্কার, সুন্দর রোদ বেরিয়েছে, বৃষ্টির বও নেই, এই আবহাওয়াটা ভীষণ ভালো লাগছে। নাহলে ঘরটা কেমন স্যাঁতস্যাঁতে, জামা কাপড় শুকনো যাচ্ছে না, খুব যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। বৃষ্টি ভালো, তা বলে রোজ বৃষ্টি, একটা না বৃষ্টি ভালো লাগে না। চুপ, আমি এখানে কথা বলছি আর এখানে ঘেউ খাবো। বন্ধুরা দেখবেন চা এমনই একটা খাবার যে একা খেতে ভালো লাগে না, মনে হয় সকাল সন্ধ্যা যখনই চা খাবো, বাড়ির সকলে মিলে একসাথে বসে চা খাবো, তাতে দেখবেন সময়টা বেশ ভালোভাবে কাটানো যায়, অনেক কথাও এই সময় হয়, খুব ভালো লাগে এই চায়ের টাইমটা। এই সকাল সন্ধ্যা আমার এই সময়টা খুবই ভালো লাগে, তুষারের সঙ্গে বসে চা খাই, অনেক কথাও হয়, বরফিও পাশে থাকে। আমি একজন হাউসওয়াইফ, প্রত্যেক দিন বাড়িতেই থাকি, বাইরে তো কোথাও বেরোই না। হ্যাঁ, এটা ঠিক যে বিশেষ সেরকম কোনো দরকার থাকলে তবেই বাইরে বেরোই এবং সেই রকম ভিডিও তখন আপনাদের দেখাই, তবে রোজ রোজ বাইরে বেরোনো বা আপনাদের অন্যরকম ভিডিও দেখানো আমার পক্ষে সম্ভব নয়। আমি এই রকম ভিডিওই দেব, আপনারা আমার কাছ থেকে প্রত্যেকদিন এই ঘরোয়া কাজের একই রকম ভিডিওই পাবেন। তার সত্ত্বেও যে আপনারা ভিডিওটা দেখছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
এই দেখুন ওকে, ও মুখে জলের বোতলের ঢাকাটা নিয়ে রেখে দিয়েছে। বাপি কিন্তু খুব বকু দেবে, তুই ওটা দিবি? দে ওটা, দে দে মুখ থেকে দে। বরফি, ও বরফি দাও না। এ ভাপি এবার বকু দেবে কিন্তু, বাড়িটা নিয়ে শোনালো দেবে না। বাপি কি আনছে দেখ, দেখবি 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 বরফি, তাড়াতাড়ি নিবি আর। এলো না, বসে আছে। বাড়িটা বার করো, বাড়িটা বার করো, নাহলে দেবে না। এই এবার বাপি বাড়ি নিয়ে এসছে, তাড়াতাড়ি দে। বাপি দে রে ঢাকাটা, দে তাড়াতাড়ি, দে দাও, দিয়ে দাও তাড়াতাড়ি, দে দে বরফি, বরফি তাড়াতাড়ি দাও বাবু, ঢাকাটা দাও বাবু, দাও দাও বোতলে ঢাকাটা দাও। বাপি এবার মারবে, বাপি মারবে রে, ঢুকতে পারছি না, চাপ প্যান তো। আরে ও দেখছে সেটাই, তুমি কতটা ঢোকো ভেতরে। এই এই বাপি ঢুকছে, বাপি ঢুকছে, বাপি ঢুকছে, তো কে নিতে বলেছে? হ্যাঁ এই যো, এই হচ্ছে সেই। আজ ব্রেকফাস্টের জন্য আলুর পরোটা করেছি, তুষার তো তৈরি হয়ে গেছে, এবার খেয়েও বেরিয়ে পড়বে। ছাদের মধ্যে দেখতে পাচ্ছেন ওই যে সাদা রঙের কুকুরটা ঘুরছে, ও ওই বাড়িতে ভাড়া থাকে। বরফির থেকে এক দু মাসের মতো ছোট হবে, ভীষণ দোষী আর প্রচুর ঘেউ ঘেউ করে সারা দিন, ওই যে বাড়ির জানালায় বসে থাকে আর যখন লোকজন দেখে ঘেউ ঘেউ করে। তো যখন বরফি আমাদের বাড়ি থেকে হয়তো ধরুন রেগে গেছে, খুব জোরে ঘেউ করলো, চিৎকার করলো, বরফি ঘেউ করলে ও ওর বাড়ি থেকে ঘেউ করবে। এটা আমরা একবার দুবার না, বারবার লক্ষ্য করি ব্যাপারটা। বরফি ঘেউ করা মানেই ও ওখান থেকে আওয়াজ দেবে। এখন হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, ওই ও ছাদে ওরকম ঘুরে বেড়াচ্ছে। আর আকাশের অবস্থা দেখুন, সকাল থেকে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ ছিল, আর এখন আকাশ একেবারে কালো করে এসেছে। কোনো বড় গাছই বাড়ির দেওয়ালে বা ছাদে হওয়া ভালো নয়, তাতে ওটা দেয়াল ফাটিয়ে দেয়, এটা আমরা দেখেছি শুনেছি। এই অশ্বত্থ গাছটা ঠিক আমাদের বিল্ডিংয়ের পিছনের দেয়ালেই হয়েছে। গত বছর ভাইফোঁটাতে গুন্টু আর গুড়িয়া বরফিকে ভাইফোঁটা দিয়েছিল, প্রথম বছর ওটা ছিল বরফির ভাইফোঁটা। তো সেই ব্লগটাও আছে, আমি পোস্টও করেছি, আপনারা দেখে থাকবেন, না দেখে থাকলে এক্ষুনি গিয়ে দেখে নিতে পারেন। তো ওরা বরফিকে এই স্মাইল দেওয়া বলটা উপহার দিয়েছিল, ভালো কথা, কিন্তু ডোগ্গদের খেলনার জন্য যেগুলো থাকে সেইগুলো না একটু আলাদা রকম, মানে কী বলবো, রাবার দিয়ে তৈরি হয়, সেগুলো একটু আলাদা রকমের খেলনা হয়। আর এইটা না ওই স্পঞ্জের মতো, শক্ত যে স্পঞ্জের মতো, এই দেখুন শক্ত স্পঞ্জের মতো বল, তো যার জন্য এইটা বরফি খুঁটে খাবে, তার জন্য বরফিকে খেলনাটা আমি দিতাম না, এটা আমি শোকেসে তুলে রাখতাম। তো কী মনে হলো, আর এই বরফির না একটু যেগুলো ধরুন একটু ক্যাটক্যাটে রঙের, যেমন ধরুন হলুদ, ক্যাটক্যাটে গোলাপি, হ্যাঁ এগুলো ওর খুব পছন্দের, এটা এখন দেখেও কেউ কেউ করছে। এবার আজকে তুষার আমাকে বারবার বলেছিলো এই বলটা এমন জায়গায় লুকিয়ে রাখবে যেন বরফি দেখতে না পায়। আমি ভাবলাম যে ঠিক আছে, ওকে বলটা একটু দিয়ে দিয়ে দেখলাম, ও বলটাকে মুখে শুধু নিয়ে এমনি এরকম ছুঁড়ে ছুঁড়ে দূরে দূরে ফেলে ফেলে খেলছে, ভালো কথা। আমি একটু কাজে ব্যস্ত হয়েছি, তারপরে এসে দেখি এই বলটা এই অবস্থা করেছে, এরকম
মানে এই এতটা ও খুঁটে খেয়ে ফেলেছে, বুঝতে পারছেন এই স্পঞ্জগুলো খেয়েছে মানে এমনিতে শরীরটা খারাপ যাচ্ছে। কি হলো তোমার কথাই তো বলছি, বল দেবো না আমি, খেয়ে ফেলেছে। এটা যদি ভাই তুষার দেখতে পাই না তাহলে আমাকে একটা আস্ত রাখবে না যে আমার জন্য এটা হয়েছে। এবার আমি এইটাকে সত্যিই লুকিয়ে রেখে ধর ওকে আমি আর কোনোদিনও দেবো না, কারণ এই বলটা দেখো নিজেকে ঠিক রাখতে পারছে না, দেখছেন তো কেমন ঘেউ ঘেউ করছে, বলটা চাইছে ও এখন এটাকে নিয়ে, খেলা তো দুর্গত, এটাকে কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তোমাকে বল দেওয়া হবে না, হবে না। তো আজকের পুরো ভিডিওটাতে আমি আমার মর্নিং রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে আপনাদের। তো আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করছি, যেহেতু এটা মর্নিং রুটিন ছিল। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।